Nokia 5710 phone er sathei TWS interesting jinish এই ফোনটার ব্যাপারে আমি খুবই আগ্রহ ছিলাম এবং ফাইনালি ফোনটা আমি ব্যবস্থা করতে পারছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ফোনটা কেমন আসলে এটার এক্সপিরিয়েন্স কী ছিল এইগুলো শেয়ার করার জন্যই এই ফোনটা পার্সোনালি আমি নিজে কিনে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম এটার মডেলটা হলো নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও আমরা নোকিয়ার এক্সপ্রেস মিউজিকের ফোন নিশ্চয়ই ব্যবহার করছি অনেকেই যারা অ্যাটলিস্ট আমার বয়সী তারা হয়তো নোকিয়ার এক্সপ্রেস মিউজিকের কথা শুনে থাকবেন তো যাই হোক এটা একটু অডিও নামে আসছে আর নতুন যে জিনিসটা আমরা দেখছি একটা মোবাইল ফোনের সাথেই TWS রয়েছে বিষয়টা ইন্টারেস্টিং আর সেই সাথে সামনের দিকটা রেগুলার একটা বাটন ফোন বার ফোন বা ফিচার ফোন আমরা যেমনটা দেখি হ্যাঁ সেরকমই কিছুটা সেরকমই চলুন তাহলে বক্স কন্টেন্ট হিসাবে কী কী ছিল সেটা একটু দেখে নেওয়া যাক বক্স হলো এরকম সামনে থেকে ফোনটা দেখা যাবে নিচে দিকটাতে কাগজ রয়েছে চলুন ঝটপট একটু খুলে ফেলা যাক এভাবে খুলতে হয় এই যে টেনে টুনে বের করতে হবে স্মার্টফোন না তো এটা তো একটা নোকিয়ার বাটন ফোন বা ফিচার ফোন এই হচ্ছে মোবাইলটা কেমনে খুলে ও এই যে সুন্দর একটা ব্যবস্থা আছে তো জোস তো এই পার্টটাতে কি আছে দেখা যাক ও এই যে ইয়ারবাডস দুটো সো এই দুটো আমাদেরকে আসলে এখানে ইনস্টল করতে হবে ও চার্জার ইয়া এই যে এটা মনে হয় বড় করা যাবে ইউজার ম্যানুয়াল এগুলো সময় থাকলে পড়া যাবে দারুণ জিনিস মানে আমরা TWS ব্যবহার করি এমনি কি নর্মালি কিনে রাইট কিন্তু মোবাইল ফোনের সাথে এরকম ব্যাপারটা ইন্টারেস্টিং এটা কি রাইট সাইড লেফট সাইড এটা রাইট সাইড ইয়া এবং এটা রাখার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এটা চার্জ হচ্ছে আর কি লাল কালারের লাইট জ্বলছে একদম হালকা বোঝা যায় জিনিসটা হয়তো আপনারা ভিডিওতে এভাবে বুঝবেন না সো এই তো চার্জার হলো গিয়ে USB এটা টাইপ সি হলে মনে হয় আরও বেশি জোস হইতো ফোনটা লালালা ও তো এটার ডিজাইনটা যেমনটা দেখছেন রেয়ার প্যানেলের সাথে লাল এবং সাদা কালারের কম্বিনেশনে রাখা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তবে এই দুই দিনেই আমাদের হাতে যা দেখলাম এইটা একটু মানে সাদা কালারটা একটু ম্যাট টাইপের হয়ে ম্যাট না ঠিক এটা কী বলছে অফ হোয়াইট টাইপের হয়ে গেছে আর কি এইটার ব্ল্যাক কালার এডিশনে কিন্তু একটা আছে ওইটা হচ্ছে লাল আর ব্ল্যাক ওইটাও আপনারা চাইলে দেখতে পারেন যদি কেউ কিনেন আর কি রেয়ারে আমরা এই যে মেকানিজমটা দেখছিলাম এটা মূলত একটা স্লাইডিং সিস্টেম করা হয়েছে উপরে হচ্ছে গিয়ে যে TWS বা বার্ডস দুটো যা এখান থেকে কিন্তু চার্জ হতে পারে এই যে এটা এখানে লেগে থাকবে এবং ম্যাগনেটিক স্ট্রেংথ খারাপ না তবে আপনি যদি এই অবস্থায় একটু ঝাঁকি দেন তাহলে শব্দ হয় এই আর পোর্টস অ্যান্ড বাটনে এই যে সামনে আমরা যেটা দেখব এখান থেকে কিন্তু এই যে মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবেন প্লে পজ নেক্সট এই পাশে হচ্ছে গিয়ে আপনি ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন যেমনটা কিনা আমরা এক্স্যাক্টলি ওই যে এক্সপ্রেস মিউজিকের ক্ষেত্রে পেয়েছিলাম তবে আমার যেমন হয় আরও কয়েকটা বিষয়ে গুরুত্ব দেওয়া যেত যেমন ধরুন 3.5mm হেডফোন জ্যাক কিন্তু এতে নেই ওইটা থাকতে পারতো নিচে আমরা দেখছি USB টাইপ বি এটা সি হলে জিনিসটা মানে একদম যুগ উপযোগী হতো আর এই যে ফ্ল্যাশ লাইটটা এটা হ্যাঁ ক্যামেরার পাশে আছে সে ঠিক আছে কিন্তু তার চাইতে বড় ব্যাপার হলো সামনে থাকলে জিনিসটা একটু মানে যেহেতু ফিচার ফোন এখন সামনেই থাকে আর এই ফোনের ফ্ল্যাশ দিয়ে আপনি কী বা ছবি তুলবেন নর্মালি বলতে গেলে আমরা একটা ফিচার ফোন হিসেবে এটাকে দেখছি বাট রাইট নাও কিন্তু অনেক ফিচার ফোনে রয়েছে যেগুলোতে ইউটিউব হোয়াটসঅ্যাপ অনেক কিছু ব্যবহার করা যায় ইভেন কাইওএস দিয়ে রান করে এমন ফোনেরও রিভিউ আমাদের চ্যানেল আপনারা পেয়েছেন তো নোকিয়ার এই ডিভাইসটা আসলে সেই জায়গায় কেমন এইটা একেবারে নোকিয়ার যে বেসিক ফিচার ফোনগুলো রয়েছে একদমই হুবহু সেরকম বলতে পারেন যেমন ধরুন আপনি এখানে হ্যাঁ ডেডিকেটেড ফেসবুকটা পেয়ে যাবেন এর বাইরে আমরা হয়তো ক্যামেরা দেখব তারপরে মাল্টিমিডিয়া পাবেন যেখানে আপনি এই যে MP3 প্লেয়ার পেয়ে যাবেন অবশ্যই ভিডিও প্লেয়ার পাবেন এই ধরনের বিষয়গুলো থাকছে বাট আপনি কাইওএস কিন্তু মোটেই পাচ্ছেন না বা আপনি ইন্টারনেট যদি চালাতে চান সেরকম হ্যাঁ এখানে ব্রাউজার আছে কিন্তু ওই যে আগেকার দিনে দাঁড়িয়ে আমরা যেভাবে ব্যবহার করতাম অলমোস্ট সেরকমই তবে এর মাঝে যেহেতু TWS রয়েছে এর জন্য আলাদা করে একটা অপশন দেওয়া আছে যেখানে গিয়ে আপনি চাইলে TWSকে কানেক্ট করতে পারবেন বা এন্টি লস্ট মুডটা অন করেও রাখতে পারবেন কিন্তু এখান থেকে কোনো মিউজিক প্রোফাইল বা মিউজিককে আলাদা করে নিজের মতো করে একটু টিউন করে নিলেন বা একটু টুইক করে নিলেন সেরকম সুযোগ কিন্তু থাকছে না বেশ কয়েকটা গেম আছে মানে সময় কাটাতে পারবেন কিন্তু সেগুলো আসলে সব ফ্রিও না কয়েকটা ফ্রি না যাই হোক এই গেম আর আপনি খেলবেন এই বাকি তো এর যে ডিসপ্লেটা যার সাইজ 2.4 ইঞ্চ যা মূলত TFT LCD প্যানেল রেজুলেশন 240x320
একেবারেই বেসিক ডিসপ্লে বলতে হবে, মানে ডিসপ্লেটা সেরকম কিছু না। ইভেন আমরা যদি একটু এই যে সাইড থেকে লক্ষ্য করি তাহলে ভালো রকমের এই শেপিং লক্ষ্য করা যায় আর কি। সো আরেকটু বেটার ডিসপ্লে, ইভেন এর যে সাইজটা দেখুন কত বড়, চাইলেই এত বড় ডিসপ্লে দেওয়া যেত এবং সেটাকে আবার টাচ করাও সম্ভব হতো। যেমনটা ওই যে আমরা কি জানো ফোনটা ছিল সাবির, শিন, শাওমি শিন, শাওমির যে ফোনটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওইটার মতো কিন্তু চাইলে এটাকে করা যেত। যাই হোক, এটাতে কিন্তু আপনারা দুটা সিম ব্যবহার করতে পারবেন, দুটোতেই 4G কানেক্টিভিটি পাবেন, এছাড়াও মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে পার্সোনালি আমার যা মনে হয় এই ফোনটা আমরা কিনব কী কারণে, গান শোনার জন্যই হয়তো, কথা বলা, গান শোনা, এটাই হলো মেইন পারপাস। সেই জায়গায় এতে ইন্টারনাল স্টোরেজ অ্যাটলিস্ট 16GB থাকা উচিত ছিল, বাট এটা ইন্টারনাল স্টোরেজ মাত্র মনে হয় 128MB, আর এর র্যাম 48MB। আর প্রসেসর হিসেবে ইউনি এসওসির প্রসেসর রয়েছে, ইউনি এসওসি T107, যা মূলত 22NM এর ফেব্রিকেশনে তৈরি করা আর কি। তো প্রসেসর দিয়ে আর কী বা করবেন, মানে সেরকম পাওয়ারফুল প্রসেসর তো কাজে লাগবে না, কারণ ভিতরে তো সেরকম কিছুই আসলে আমরা পেলাম না। ক্যামেরাও আছে, এই যে বড়সড় একটা ক্যামেরা, বড়সড় বলতে মানে সাইজটা দেখতে বড় লাগবে, বাট এটা 0.3 মেগাপিক্সেলের, এবং ছবি আপনারা এখন যেমনটা দেখছেন আমরা বেশ কিছু ছবি তুললাম, তো যা মনে হলো একদম বেসিক যে ফিচার ফোনগুলো হয়ে থাকে ওরকম ছবি পেয়েছি। যদি আমরা বর্তমান সময়ের 1000-3000 টাকার ফোনের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে হয়তো আপনি কম্পেয়ার করতে পারবেন, বাট এর চাইতে আহামরি কিছু এটা দিতে পারছে না। ক্যামেরায় আরেকটু বেটার কিছু দেওয়া যেত, আরেকটু হাই মেগাপিক্সেল চাইলেই হয়তো নোকিয়া দিতে পারত। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু বিল্ট ইন আপনি রেডিও পেয়ে যাবেন এবং কোনো ধরনের অ্যান্টেনা কানেক্ট করা লাগছে না, অর্থাৎ ইয়ারফোন টিয়ারফোন কিছু লাগছে না, আপনি চাইলে মানে এমনিতেই এটা দিয়ে শুনতে পারবেন, এফএম রেডিও সাপোর্ট করে, ইন্টারেস্টিং ব্যাপার। আর এটার সাউন্ড যেমনটা আপনারা শুনছিলেন, লাউডনেস কিন্তু খুবই ভালো এবং স্পিকারের পজিশনটা যে এখানে, আর এটার ফুল ভলিউমেও কোনো ধরনের ডিস্টারশন ছিল না আমরা যখন কিনা মানে মেমোরি কার্ড থেকে গান শুনছিলাম। তো এমনিতে যদি লাউডলিও বাজাতে চান গান, সেই জায়গা থেকেও জোস অনেক স্মার্টফোনের চাইতেই ভালো রেজাল্ট দিচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম এই ফোনটার কেনার আসল উদ্দেশ্যে, বা যে কারণে হয়তো আপনি কিনবেন। এক নম্বর, আপনি এটা দিয়ে কথা বলবেন, তো এটা দিয়ে কথা বলে আমরা দেখছিলাম হ্যাঁ কথা বলার জন্য এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এবং লং টাইম কথা বলতে চাইলেও এটা ঠিক আছে। এরপরে আসছি ব্যাক সাইডে, এই যে TWS, এই জিনিস দুইটা দেখতে বেশ জোস, উপরে নোকিয়ার ব্র্যান্ডিং আছে, দেখতেও সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু যদি আমরা সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, আমি আসলে কীভাবে বলি, আমার কাছে মনে হয়েছে যে 1200 টাকার মতো যে TWSগুলো মার্কেটে পাওয়া যায় একদম ওরকম একটা সাউন্ড দিতে পারে, একেবারেই বেসিক টাইপের একটা সাউন্ড দিতে পারে। আমার এক্সপেকটেশন আসলে অনেক বেশি ছিল যে অ্যাটলিস্ট নোকিয়া এতদিন পরে এরকম একটা জিনিস নিয়ে আসছে এক্সপ্রেস অডিও দিয়ে নাম, মানে এরকম নামে, এবং ফোনটাতে আসলে ওরকম স্পেশাল কিছু নেই, কিন্তু হ্যাঁ এই জিনিসটা অবশ্যই স্পেশাল, তো আমরা এখানে সাউন্ডটা অ্যাটলিস্ট ভালো পেতে পারি TWS থেকে। কিন্তু না, আমি কোনোভাবেই এর থেকে খুব আহামরি সাউন্ড পাইনি। ইভেন এই দুটাকে কিন্তু আপনি চাইলে স্মার্টফোনের সাথেও কানেক্ট করতে পারবেন, আমরা কানেক্ট করে দেখছিলাম, হ্যাঁ সেখানেও সাউন্ড একদমই অ্যাজ ইউজুয়াল ছিল, তেমন আহামরি লেভেলের কিছুই না, মানে না আহামরি লেভেলের কোনো বেস ছিল, মিড ভোকাল সেগুলো আমার কাছে ক্লিয়ার লাগেনি, একদম ফ্ল্যাট টাইপের মাঝে মাঝে মনে হয়েছে, লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড হারিয়ে যাচ্ছিল, এরকম টাইপের একটা অবস্থা। সো এইটা আসলে একদমই 1000 টাকার উপরের কোনো TWS এর সাথে আমি কম্পেয়ার করতে পারছি না। সো আসলে এটা ফেল মারছে এই জায়গায়, আরেকটু বেটার কিছু করা উচিত ছিল। এবং একই সাথে বলতে হয় নোকিয়া চাইলে এই ফোনটাকে আরও স্পেশাল করতে পারতো, যেমন ধরুন এটার সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার দিয়ে পাশাপাশি এই ফোনটাতে যদি কোনো কাইওএস দেওয়া হতো, মানে কোনো না তো কাইওএস যদি দেওয়া হতো আর কি, তাহলে এটা অনেকের জন্য কাজের কিছু হতো, বা কোনোভাবে এটাতে এই যে ইউটিউব থেকে প্লে করার বিষয়, হোয়াটসঅ্যাপ চালানোর বিষয়, আবার স্পটিফাই, এই ধরনের মানে কিছু সুযোগ যদি এটাতে থাকতো তাহলে কিন্তু অবশ্যই এই ফোনটার সত্যিকার অর্থে মানে ইউজ হতো, বা এটা আমি আরও বেশি প্র্যাকটিক্যাল বলতে পারতাম। কিন্তু এখন আমার কাছে জিনিসটা মোটেই প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না, এটার দাম বিবেচনায় অন্তত। আপনারা হয়তো মানে এখন পর্যন্ত আমি দাম বলেই নেই, আমি এই ফোনটা বাইরে থেকে কালেক্ট করি এবং তাতে করে আমার এটার দামটা পড়ে গেছে 8800 টাকার মতো, মানে অলমোস্ট 9000 টাকা। ইন্ডিয়াতে এই ফোনটা পাওয়া যায় ₹7000 বা প্লাস প্লাস এরকম, তো সেই হিসাবে আমাদের দেশে এমন দামটাই হওয়া স্বাভাবিক। মানে আমি যে বেশি দাম দিয়ে কিনছি এমন না, আসলে নোকিয়ার দামটাই এমন, মানে এই ফোনটার দাম ওরকমই, সত্য কথা আপনি চাইলেও কম দামে কিনতে পারবেন না। সো ওই প্রাইস পয়েন্ট থেকে না এটার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, না এইটার ভিতরে আমরা তেমন কোনো ফাংশন কোনো প্রোগ্রাম পেয়েছি যে এটা আসলে রেগুলার লাইফে আমাদের ইউজ হতে পারে। এখনকার সময় দাঁড়িয়ে আমাদের সব কিছুই স্মার্ট, যেহেতু নোকিয়া চাইলেই এটাকে আরেকটু স্মার্ট করে দিতে পারতো। এই
এটার কি আমার মনে হয় আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ এটা কথা বলার জন্য খুবই ভালো হবে এবং এর ব্যাটারি ব্যাকআপ অসাধারণ এটাতে মনে হয় 1450 এমএএইচ এর ব্যাটারি রয়েছে যা দিয়ে অনায়াসে এই ফোনটা কি একদম দুই দিন একদম খুব ভালোভাবে চালানো যায় ইভেন আপনি যদি গান টান শুনেন আসলে গান তো শুনবেন টিডব্লিউএস দিয়ে চার্জ করস করে যদিও এটা এখান থেকেই চার্জ হবে তারপরেও এর থেকে খুব ভালো রকমের একটা ব্যাকআপ পাওয়া যায় আরও কয়েকটা বিষয় আছে এইটার ডিজাইনটা সুন্দর বাট রিয়ার প্যানেলটা খুলতে গিয়ে একটু ভালোই প্যারা খেতে হবে আপনাকে আর এইটা যখন আমরা এই যে স্লাইড করছি একটু যদি সাউন্ড দেওয়া হতো একটা সুন্দর একটা স্লাইডিং সাউন্ড থাকতো তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগতো সেই সাথে ডিসপ্লেটা আমি বলছিলাম আরেকটু বড় আর একটু বেটার কোয়ালিটির হতে পারতো এই প্রাইস বিবেচনায় এটা অনেকটা পিছিয়ে থাকছে আমার যা মনে হয় এটার দাম অ্যারাউন্ড 3,000-3,500 এরম হওয়া উচিত তারপরেও আমি ট্রাই করবো আপনাদের জন্য কোনো একটা সোর্সের লিঙ্ক দেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আসলেই এই মোবাইল ফোনটা আপনার পছন্দ হয়ে থাকে ভালো থাকুন সুস্থ থাকুন এই ধরনের ইন্টারেস্টিং কিছু নতুন আসলে আপনারা আমাদের চ্যানেল অবশ্যই পাবেন তাই সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন টাটা টুটু টিটি